আমার খামার মূলত ডিম পাড়া হাঁসের খামার। আমার খামারটা সব সময় আমি নিজেই পরিচালনা করে থাকি, আর আমার খামারটা কিন্তু বদ্ধভাবেই পরিচালিত হয়ে থাকে। তো সারা দিন আমি এই খামারে কি কি কাজ করি, প্রতিনিয়ত কিভাবে এই খামারটা পরিচালনা করি, সারাদিনের কাজের আমার রুটিনটা কি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা যারা বদ্ধভাবে হাঁস পালন করতে চাচ্ছেন কিংবা বদ্ধভাবে হাঁস পালন করবেন, তারা সহজে বুঝতে পারেন যে আপনাদের সারাদিনের কাজের রুটিনটা কি হবে, কিভাবে আপনারা সেই খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করছি। তো অনেকেই বদ্ধভাবে হাঁস খামার করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে খামারটা পরিচালনা করবেন সেটা বুঝতে পারছেন না। অনেকেই নিজ কাজের পাশাপাশি একটা বদ্ধভাবে খামার পরিচালনা করতে চাচ্ছেন, মনে করছেন যে সারাদিন যদি সেই খামারে আমাদের সময় না দিতে হয়, কিংবা আমাদের নিজস্ব যে কাজ আছে সেটার পাশাপাশি একটা আমরা ডিজিটাল পদ্ধতিতে খামার পরিচালনা করি, তাহলে কেমন হয়, কিংবা আমরা কীভাবেই বা সে খামার পরিচালনা করব। তো কথা না বাড়িয়ে আমি আমার খামারের সারাদিনের যে কাজগুলো করতে হয়, কিংবা সারাদিন যে হাঁসগুলো থাকে, তো সেই হাঁসগুলোকে কীভাবে যত্ন নেই, পরিচর্যা করি, কী খাবার দেই, কীভাবে সারাদিনে হাঁসগুলোকে আমি যত্নে রাখি, সেটা আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, সকালবেলা উঠেই যে কাজ হয়, সকালবেলা প্রথমে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আলাদা পাত্র থাকে, সেই আলাদা পাত্রগুলো পরিষ্কার করে পানি এবং খাবার রেখে দেওয়া হয়, হাঁসগুলো বের হয়ে যেন সেই খাবার এবং পানি খেতে পারে। সেই পানি পরিষ্কার এবং বিশুদ্ধ পানি হতে হবে, আর প্রয়োজন অনুসারে সেখানে মেডিসিন দিতে হবে, কিংবা আপনার যদি মেডিসিনের কোনো প্রয়োজন না হয়, কোনো দরকার নেই, তো আমি আসলে প্রয়োজন অনুসারে সেই পাত্রগুলোতে মেডিসিন দেই, যেদিন প্রয়োজন হয় না সেদিন আমি মেডিসিন দেই না। তো যাই হোক, সকালবেলা এই মেডিসিনযুক্ত পানি কিংবা ফ্রেশ পানি আলাদা পাত্রে দেয়া থাকে, এভাবে পাত্রে খাবার দেয়া থাকে, অল টাইম খাবার দেয়া থাকে। তো অল টাইম খাবারের মধ্যে একটা বিষয় আছে, এই দুই পাত্রে যে আমি খাবার দিয়ে রেখেছি, এই খাবারটা পুরোপুরি যদি শেষ না করে আমি আবার খাবার দিই, নিচে যে খাবারটা ফেলে রেখেছে সে খাবারটা কিন্তু ওরা নষ্ট করে ফেলবে, খাবে না। তো এজন্য পাত্রের খাবার শেষ করার পর নিচের খাবারটা যখন শেষ করে ফেলবে, দেন আমি কিন্তু খাবার দিব। তো এই নিচে যে খাবারটা আছে এটা যেন ওরা খেতে পারে কিংবা পরিষ্কার থাকে, এজন্য আমি নিচে র্যাক্সিন বিছিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এই যে এই হাউস, আমরা কিন্তু ছোট্ট করে দুটো হাউস করেছি, এই হাউজের মধ্যে আমরা কিন্তু পানির ব্যবস্থা করেছি। তো যেদিন গরমের পরিমাণ বেশি হয় সেদিন একটু গোসল বেশি করে পানিটা নোংরা হয়ে যায়, তো এই হাউজ এবং মোটরের সাহায্যে পানি দিয়েছি। আর হাউস যারা করতে চান তারা আসলে অনেকে ভুল করে ফেলেন, কেউ নিচু জায়গায় করেন, কেউ হচ্ছে এই হাউজে চতুর্দিকে হাঁস যেন উঠতে পারে কিংবা ওঠার একটা ব্যবস্থা করে দেন, তো চতুর্দিকে ওঠার ব্যবস্থা করা যাবে না, এতে হাঁসের সমস্যা হতে পারে। তো যাই হোক, এই যে একটা সিঁড়ির ব্যবস্থা করেছে, এখান দিয়ে হাঁস ওঠানামা করে। আর এখানে কিন্তু পানি আমি সকালবেলা দিয়েছিলাম, সেটা চেঞ্জ করে দিয়েছি, আবার মোটর ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আসলে আনফরচুনেটলি মোটর ছেড়ে দেওয়ার পরেই কারেন্টটা চলে গেল। তো যাই হোক, একবার পানি চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন কিন্তু দুপুর বারোটা বাজে, একবার অলরেডি পানি চেঞ্জ করে দিয়েছি, পুনরায় আমি পানি দিতে যাচ্ছিলাম তখন এই কারেন্ট চলে গেছে। তো মোটামুটি হাঁসগুলো তাদের প্রয়োজন অনুসারে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, এবং যাদের গোসলের দরকার হচ্ছে তারা কিন্তু এসে গোসল করছে। তো এবার আসা যাক, আমরা হাঁসের ঘরে একটু যাই। তো হাঁসগুলো ছেড়ে দেওয়ার পর আমাদের কাজ থাকে হাঁসের ঘরে, হাঁসের ঘরটা একটু পরিষ্কার করা। আপনাদের যাদের একেবারে মাটির তৈরি ঘর, মেঝেটা একেবারে মাটির, আপনারা বালু বিছিয়ে দিতে পারেন। তো আমরা কিন্তু বালু বিছিয়ে দেই, পরিষ্কার করি, পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর আবার বালু বিছিয়ে দিয়ে আমরা প্রথমে ডিমটা তুলি, ডিমটা তোলার পর পরিষ্কার করে ফেলি। তো ডিম আমরা তুলে এখানে রেখে দিয়েছি, এখনও নিয়ে যাইনি। আর এখানে যে খড় দেখতে পাচ্ছেন, খড়ের পরিমাণ আসলে বেশি হয়ে গেছে, তো যাই হোক একটু জায়গায় খড় দিতে হয় ডিমটা যাতে অপরিষ্কার না হয়, কিংবা এখানে এসে ডিমটা সুন্দরভাবে ওরা দিতে পারে। তো এই ঘরটা অলরেডি 12টা বাজে, পরিষ্কার করা হয়ে গেছে, এখন কারেন্ট নেই। কারেন্ট থাকলে আমি এখানে পানি কিংবা হচ্ছে পাত্রগুলো দিয়ে রাখতাম, এত তাড়াতাড়ি আসলে পানি দেই না, আমি আজকে একটু বাহিরে যাব। আর আপনারা যারা এভাবে হচ্ছে বদ্ধভাবে হাঁস খামার করে বাহিরে যেতে চান, কিংবা
নিজের পার্সোনালি কিছু কাজ থাকে আপনারা করতে পারেন। তো আমি আজকে বাইরে যাব, এই জন্য আসলে ঘরটা আগে থেকে পরিষ্কার করা কিংবা আগে থেকেই কাজ আমি কমপ্লিট করে রেখেছি, রাখছি আর কি। তো এখানে দুটো পানির পাত্র, দুটো তিনটা যাই লাগুক না কেন পানির পাত্র দিব, খাবারের পাত্র একটা অথবা দুটো দিব, কারণ আমি সন্ধ্যার সময় হাঁসগুলো তুলে ফেলি আর সারাদিন যেহেতু খাবার খায়, রাত্রে খাবারের চাহিদা তেমন থাকে না, পানির চাহিদা থাকে। তো পানির চাহিদা পূরণের জন্য এখানে পানির পাত্র দিয়ে রাখবো, খাবারের পাত্র দিয়ে রাখবো। দেন হচ্ছে সন্ধ্যার আগে আগে কিন্তু হাঁসগুলো তুলে ফেলবো, আর সারাদিন যে হাঁসগুলো বাহিরে থাকছে এখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। তো এখানে কিন্তু হাউজে পানির ব্যবস্থা আছে। আমার পাত্রে পানি দেওয়ার কারণটা কি একটু বলি, আমরা যখন পাত্রে পানি দিব এখানে কিন্তু আমাদের প্রয়োজনীয় মেডিসিনটা দিতে পারছি, কিংবা এই পাত্রের পানি বারবার আমরা পরিষ্কার করতে পারছি, আর পাত্রতে কিন্তু হাঁসগুলো গোসল করতে পারছে না, তো পাত্রের পানি তেমন নোংরা হয় না। তো আমরা যদি পাত্রে পানি না দেই, শুধু এই যে হাউজের মধ্যে পানি থাকে, তো এখানকার পানিতে গোসল করবে, নোংরা করবে, প্লাস হচ্ছে এই পানিটা খেয়ে ফেলবে, তখন কিন্তু হাঁসের পেটে সেই নোংরা পানির পরিমাণটা বেড়ে যাবে আর হাঁসটা অসুস্থ হয়ে যেতে পারে। তো আমরা যদি পাত্রের মধ্যে পানি দেই, বারবার পাত্রটা পরিষ্কার করি, তো এই পানিটাই খাবে, আর এখানে খাবার তো দেয়া আছে, তো এই জন্য আলাদা পাত্রে পানি, আলাদা পাত্রে খাবার দিয়ে রাখি। আর আমাদের খামারটা কিন্তু মোটামুটি ছায়াযুক্ত স্থানে আছে, ছায়া আছে, আর বাহিরের আবহাওয়াটা একটু দেখায়, বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ, বাহিরে প্রচুর পরিমাণে রোদ, কিন্তু আমাদের খামারে আলো বাতাস কিংবা ছায়ার ব্যবস্থা রেখেছি। এই যে বাঁশ বাগান, এই বাঁশ বাগানের নিচে হাঁসগুলো অনেক শীতল আবহাওয়াতে কিংবা ঠান্ডা আবহাওয়াতে থাকছে, রোদের পরিমাণও আছে, যখন হচ্ছে খুব ঠান্ডা থাকবে তখনকার জন্য রোদের ব্যবস্থা আছে। পাশে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রোদ আছে, তো হাঁস তাদের প্রয়োজন অনুসারে রোদে যেতে পারছে, ঠান্ডায় যেতে পারছে, ছায়াযুক্ত স্থানে আসতে পারছে, খাবার খেতে পারছে। সবাই কিন্তু একসঙ্গে খাবার খাচ্ছে না, কিংবা সবাই একসঙ্গে গোসল করছে না, তো তাদের ইচ্ছা অনুযায়ী বদ্ধভাবে রাখলেও তাদের একটা ফেসিলিটিস দিতে হবে, তাদের কিন্তু একটা সুবিধা দিতে হবে যে তারা ইচ্ছা মতো গোসল করতে পারবে, ইচ্ছা মতো বিচরণ করতে পারবে। সব কিছু আসলে এই নিয়ন্ত্রণের মধ্যে থাকার পরেও হাঁসগুলো যেন স্বাধীন থাকতে পারে, কিংবা তাদের প্রয়োজন অনুসারে খাবার পানি গোসল এগুলো করতে পারে। তো মোটামুটি এই ব্যবস্থাগুলো করেছি, আমাদের খামারটা আমরা আপডেট করার চেষ্টা করব, আরও উন্নত করার চেষ্টা করব। উন্নত বলতে আসলে আমরা খামারে যত প্রযুক্তি ব্যবহার করব কিংবা খামারটা যত উন্নত করব, আমাদের খামারের কাজটা তত কিন্তু কমে যাবে। তো খামারের কাজ কমানোর জন্য অবশ্যই খামারকে আরও আপডেট করতেই হবে। তো পানির মধ্যে কী মেডিসিন দিয়েছি একটু বলি, পানির মধ্যে আসলে আমি নাপা ট্যাবলেট দিয়েছি, জ্বরের জন্য আমি নাপা ট্যাবলেটটাই বেশি ইউজ করি, তো নাপা ট্যাবলেট দিয়েছি এবং খাবার স্যালাইন দিয়েছি, কারণ বাহিরে রোদের পরিমাণ অনেক বেশি, গরম, যদিও আমার খামারে তেমন একটা রোদ নেই, তারপরেও আবহাওয়াটা আসলে খামারে প্রবেশ করছে কিংবা এই আবহাওয়ার বাইরে হাঁসগুলো না, তারপরে কিন্তু হাঁপাচ্ছে, তারপরেও হাঁসগুলো অনেক হাঁপাচ্ছে। তো ওখানে স্যালাইন দিয়েছি, নাপা ট্যাবলেট দিয়েছি, ওগুলো শেষ হলে আমি আসলে লেবুর পানি দিব। তো অলরেডি আমি কিন্তু লেবু কেটে রেখেছি, আপনাদেরকে একটু দেখাই, এই যে কুচি কুচি করে আমি লেবু কেটে রেখেছি, কারেন্ট আসলেই এই লেবুর হচ্ছে কুচি কুচি করে লেবু কাঠার মধ্যে আমি পানি দিয়ে দিব, আর এই পানিটা কিন্তু সারাদিন খাবে। তো সারাদিন যে একটা মেডিসিন দিতে হবে কিংবা মেডিসিন ছাড়াই থাকবে এরকম না, সকালে আমি নাপা দিয়েছি, নাপা পানিগুলো খেয়ে ফেলার পরে আমি এই পাত্রটা পরিষ্কার করব, আবার লেবুর পানি দিব, লেবুর পানি শেষ করার পর যে মেডিসিনের প্রয়োজন হবে সেটা আমি দিব, কিংবা মেডিসিনের যদি প্রয়োজন না হয় একেবারেই সেফ পানিটা দিলেই হয়ে যাবে। আমার বাড়ি থেকে খামারে দূরত্ব একটু বেশি, তো এই খামারে বারবার আসা হয় না কিংবা বারবার আসা পসিবল হয় না, তো এই জন্য 3-4 বার এই খামারে আসি, সকালে এসে খাবার পানি মেডিসিন এগুলো দিয়ে যাই, ঘর থেকে ডিমটা তুলি কিংবা এখানে হচ্ছে হাউজে পানি দিয়ে যাই, আবার দুপুরবেলা 12টার দিকে, যে এখন যেমন আসলাম, এই 12টার দিকে এসে এই হাউজের পানি পরিষ্কার করে অপসারণ করে আবার নতুন করে দিয়ে দিই, এই খাবার পাত্রের খাবার শেষ হয়ে যায়, নিচে পড়ে থাকা খাবারগুলো শেষ হয়ে যায়, তো নিচে কিন্তু র্যাক্সিন বিছিয়ে দিয়েছি, যাই হোক এই খাবারটা শেষ হয়ে যায়, এখানে আবার খাবার দেই, পানির পাত্রগুলোতে আমি পানি দেই, সেগুলো শেষ হয়ে যায়, কিংবা আসলে সকালে যে জায়গায় পানি দেই সে জায়গায় দুপুরে এসে দেখি যে রোদ এসে গেছে, রোদ আসতে পারে, সকালে যে জায়গায় ছায়া থাকে দুপুরে সে জায়গায় রোদ উঠতে পারে, তো সেই পানির পাত্রটা যদি রোদে থাকে আমি কিন্তু ছায়াযুক্ত স্থানে দেই। তো দুপুরবেলা মোটামুটি এই কাজ, এবং বিকালে এসে ঘরের মধ্যে পানি, খাবার, আর ঘরটা তো পরিষ্কারই থাকে, দুপুরবেলা পরিষ্কার করা হয়,
বিকেলে শুধু হাঁসগুলোকে তুলে ফেললেই হয়ে যায়, কারণ খাবার পানি সব কিছু ঘরে দেওয়া থাকে, ঘর পরিষ্কার করা থাকে। তো মোটামুটি আসলে এই ধরনের কাজগুলোই একটা বদ্ধভাবে আপনারা যারা খামার পরিচালনা করবে তাদের করতে হবে। তেমন কোনো পরিশ্রম নেই কিংবা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে হাঁসগুলো থাকবে। তো মোটামুটি আমার খামারের এই খামারটায় আমার দুটো খামার, তো এই খামারের কাজ মোটামুটি আমি শেয়ার করার চেষ্টা করলাম। তো জানি না আপনাদের কতটুকু কাজে লাগলো কিংবা এই ইনফরমেশনটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো যাই হোক, আপনারা যারা বদ্ধভাবে খামার করতে চাচ্ছেন আপনারা অবশ্যই পরিকল্পিতভাবে একটা খামার করবেন। আমাদের খামারটা আসলে সেইভাবে পরিকল্পিতভাবে করা হয়নি, আমরা চেষ্টা করছি এই খামারের কাজগুলো আরও আপডেট করা। তো আপনারা চেষ্টা করবেন যে প্রথম থেকে পরিকল্পিতভাবে খামারটা পরিচালনা করা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।